Here. হয়ে গেছে, আমি দইটা দিয়ে দিচ্ছি। দইটা 100 গ্রাম আছে, আর এঁচোড়টা আছে 500 গ্রাম, আর দুটো আলু আছে, মাখিয়ে নিচ্ছি। এঁচোড়টা কিন্তু সিদ্ধ করা, এই দেখুন আমার পুরো এঁচোড়ের সঙ্গে পুরো দইটা মাখানো হয়ে গেছে। এরকম করে আমি রেখে দিচ্ছি, বাদ বাকি কাজটা করে নিচ্ছি ততক্ষণ। কম মশলার মধ্যে ঘরেই সবকিছু জিনিস পাওয়া যায়, সেইটুকুন দিয়ে আমি বানাচ্ছি। এখানে এঁচোড় আর আলুটাকে আমি কেটে নিয়েছি। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে আমি এর জন্য জোগাড় করে নিয়েছি। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই এঁচোড়টা। দেওয়ার পরে এর মধ্যে যদি আলু দিতেও পারেন নাও পারেন কোনো অসুবিধা নেই, যদি শুধু এঁচোড়টা দিয়ে করেন তাহলেও চলবে। আমি এখানে জল দিয়ে দিচ্ছি এর মধ্যে, এঁচোড় আর আলুটা দিয়ে দিয়েছি। এর মধ্যে নুন আর হলদি দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব। এই আলুটা না দিলেও হবে, এবার বাঙালিদের আলুর দরকার, আলু নাহলে চলবেই না, সেরকম আমারও অবস্থা, সেই রকমই আলু দিতেই হবে। তো আমি আলু দিয়েই বানাচ্ছি, আপনারা যদি না আলু খান তাহলে এঁচোড় দিয়ে বানালেও হবে। এটা আমি ঢাকা দিয়ে দেবো। এখানে আমার খুঁড়ির এঁচোড়টাকে আমি সিদ্ধ হয়েছে নাকি একবার দেখে নিচ্ছি। এই দেখুন এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে, আর এখানে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে বলে আমি আলুটা আগে তুলে নিয়েছি। এবার এঁচোড়টাকে আমি নামিয়ে নেবো। আমি এখানে দুটো বড় পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ গুলোকে আমি ভেজে নেবো একটু লাল করে। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজটা তুলে নিচ্ছি। আমি তেলটাই একটু ছেঁকে তুলে নিচ্ছি, পেঁয়াজটা পুরো এইটুকু হয়ে গেছে, দুটো পেঁয়াজ ভাজলাম। এখানে তেল আছে, এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুটাকে একটু লাল লাল করে আমি ভেজে নেবো। এখানে আমার এঁচোড়ের জলটা ঝরে গেছে, আমি এবার একটা থালাতে ঢেলে নিচ্ছি। আর এখানে আমি দই নিয়েছি, এটা 100 গ্রাম দই আছে, দইটাকে আমি ভালো করে ফেটে নিচ্ছি। এখানে আমার দইটা ফাটা হয়ে গেছে, আমি দইটা দিয়ে দিচ্ছি। দইটা 100 গ্রাম আছে, আর এঁচোড়টা আছে 500 গ্রাম, আর দুটো আলু আছে, ভালো করে আমি দিয়ে দিলাম এটা দিয়ে। এবার আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। এঁচোড়টা কিন্তু সিদ্ধ করা, এই দেখুন, যাতে সবার সঙ্গে পুরো সব এঁচোড় গুলোতে লাগে দইটা, আমি সেরকম করে মাখিয়ে নিচ্ছি। আর এঁচোড়টা কিন্তু খুব সিদ্ধ নেয়, আজ সিদ্ধ করা গেছে, কিন্তু পুরো একবার ফুল সিদ্ধ করে করলে হবে না, কেন যদি মাখাতে মাখাতে হাতেই পুরো চোখটা তরকারি হয়ে যাবে, আর রান্না করতে হবে না। এখানে আমার পুরো এঁচোড়ের সঙ্গে পুরো দইটা মাখানো হয়ে গেছে। এরকম করে আমি রেখে দিচ্ছি, বাদ বাকি কাজটা করে নিচ্ছি ততক্ষণ। এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুটা
দিচ্ছি। এখানে কোনাতে এক চামচ তেল দিয়েছি আর আমি এক চামচ ঘি দিয়ে দিলাম, ঘিটা একটু গলে যাবে। এখানে তেল আর ঘিটা একসঙ্গে মিশে গেছে, এর মধ্যে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতাকে আমি ছেড়ে দিলাম আর একটু পাঁচফোড়ন দিলাম, পুরো এক চিমটের মতো পাঁচফোড়ন দিলাম। এটাকে একটু ভেজে নেবো এর সাথে। আমার এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুনটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে এক চামচ আদা রসুন মিলে এক চামচ আমি দিয়েছি। এখানে আমার আদা রসুনটাও ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচিটাকেও একটু নেড়ে নেবো। এবার আমি এক চামচের মতো লঙ্কা গুঁড়ো দিলাম, আধা চামচ হলদি গুঁড়ো দিলাম, আধা চামচ জিরে পাউডার, আধা চামচ আমি ধনে পাউডার দিলাম দিয়ে আর আমি একটু জল দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে আমি মশলাটা কষে নেবো। এবার মশলার পরিমাণটা যদি আপনারা বেশি খেতে চান তাহলে মশলাটা বাড়িয়ে দেবেন, আমি একটু মশলাটা কম দিয়ে বানাচ্ছি। আর এটা কম দিয়ে বানালে টেস্টটা বেশি ভালো লাগবে, আমি এই জন্য কম দিয়ে বানাচ্ছি। অনেকে মশলা খেতে পছন্দ করে বলে একটু বেশি মশলা দিয়ে দিলে তখন হয়ে যাবে। এখানে আমার মশলাটা হয়ে গেছে, এবার এর মধ্যে যে আমি দই মাখিয়ে রেখেছিলাম নিচুরটা এটাও দেবো, আলুটাও দেবো, দুটোই আমি দেবো। পুরো দিয়ে দিচ্ছি এটা। এটাকে আমি একটু ভালো করে ঘেটে নিচ্ছি। এখানে এটা আমার খুব ভালো করে নাড়া হয়ে গেছে, আর এইটা আমি যেটা মাখিয়ে রেখেছিলাম যে ইঁচুরটা সেই থালাটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এগুলো পুরো জলটা দিয়ে দিয়েছি, আর একটু হালকা জল দেবো, কেন একটু ইঁচুরটা বাকি আছে। পুরো দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো, কারণ ইঁচুরটা পুরোটা হয়ে যাবে। তেল ছেড়েছে কেমন আর ফুটছে, আমি একটু হালকা করে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি যেগুলো দিতে বাকি আছে। আধা চামচের মতো আমি গরম মশলা দিলাম, আধা চামচ কমও আমি চিনি দিলাম। চিনিটা এটা আপনাদের বেশি অনুযায়ী দিতে পারেন, কিন্তু বেশি দিলে ভালো লাগবে না। শুধু টক আছে বলে একটু মিষ্টিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম, আর আমি কিন্তু এখনো নুন দিই আলুটা, এঁচুড়াতে নুন দিয়েছিল কিন্তু ঝোলটাতে আমি নুন দিইনি, স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম। দিয়ে আমি এবার পুরো ভালো করে ঘেটে নিচ্ছি। এটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি এটাকে। ঝোলটাও কিন্তু আমার বেশি নেই, হালকা করে আছে, আর কিন্তু আলুগুলো আমার পুরো মানে ঠিক ঠিক গোটা গোটা রয়েছে, ইঁচুরটাও রয়েছে। এই দেখুন ইঁচুরটাও আমার সিদ্ধ হয়ে গেছে, আমি দেখাচ্ছি একটু নেড়ে নি তো গরম, হাত দিয়ে কি করে দেখাবো। এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, আপনারাও এরকম করে বাড়িতে বানান, এটা ভাতের সাথে খেতে তো খুব সুন্দর লাগবে গরম গরম। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন প্লিজ।